একদম গ্রামীণ পরিবেশে সম্পূর্ণ বাঁশের তৈরি দোতলা রিসোর্ট। এখানে সবকিছুই একেবারে গ্রামীণ একটা স্টাইলে মেনটেন করা হয়। আমাদের দুপুরে খাবার সময় হয়ে গেছে। খাবারটা যে আমরা খাচ্ছি সেটা রান্না করা হয়েছে একেবারে প্রাকৃতিক পরিবেশে, মাটির চুলায়। ঢাকা শহরে আসলে একটানা কিছুদিন থাকলে এক ধরনের বিরক্তি চলে আসে, ইচ্ছে হয় একটু গ্রামের মধ্যে থেকে ঘুরে আসতে। তো গ্রামীণ পরিবেশে ঘোরার জন্য আজকে আমি যাচ্ছি ঢাকার রূপগ্রামে। আজকে সারাদিন একটা থিয়েটারের প্রজেক্টের জন্য সেখানে থাকছি, সাথে থাকছেন আপনারাও। আমরা কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে চড়ে 300 ফিট হয়ে যাচ্ছি কাঞ্চন ব্রিজ, আর কাঞ্চন ব্রিজের খুব কাছেই রূপগাঁও। আমরা এখন নারায়ণগঞ্জের মধ্যে, আর সকালবেলা যেহেতু বের হয়েছি তেমন কিছু খাওয়া হয় না, তো আমরা একটু এই যে লোকাল দোকান থেকে কিছু খেয়ে নিচ্ছি যে যার মতো। আমি এই জীবনে প্রথম খুদ থেকে খিচুড়ি রান্না খাচ্ছি। আমরা চলে এসেছি রূপগাঁও, একদম গ্রামীণ পরিবেশে সম্পূর্ণ বাঁশের তৈরি দোতলা রিসোর্ট। তো চলুন ভিতরে যাওয়া যাক। আমরা আসার পরপরই আমাদেরকে মাটির পাত্রে চা এবং মুড়ি এই দুইটা দিয়ে নাস্তা দেওয়া হলো। একদম গ্রামীণ পরিবেশ, এখানে সব কিছুই একেবারে গ্রামীণ একটা স্টাইলে মেনটেন করা হয়। রূপগাঁওয়ের পেছনে এমন একটা জায়গা আছে, পুরো ফাঁকা জমি, এখানে মাঝে মধ্যে ধান চাষ করা হয়। পাশে হাওরের মতো একটা জায়গা, এখানে মাছ পাওয়া যায়, এবং পিছনে তাল গাছ। আসলে গ্রামীণ একটা পরিবেশে সময় কাটানোর জন্য যা যা দরকার সব কিছু আছে এখানে। মাঝে তো একটা দারুণ জিনিস হয়ে গেছে, আমি আমার এক আপুর ছবি তুলে দিচ্ছিলাম, আর দূর থেকে সেই দৃশ্য ক্যাপচার করছে, দেখুন। অনেকেই আছেন যে এসে 2-3 দিন থাকতে চান, তো তাদের জন্য থাকার খুব সুন্দর ব্যবস্থা আছে। এই যে একটা রুম, এখানে বেডরুম আছে, এখানে আপনারা চাইলে রাত্রে থাকতে পারবেন। আমাদের দুপুরে খাবার সময় হয়ে গেছে। খাবারটা যে আমরা খাচ্ছি সেটা রান্না করা হয়েছে একেবারে প্রাকৃতিক পরিবেশে, মাটির চুলায়। আর যে খাবারগুলো আমরা খাচ্ছি সেগুলো হচ্ছে গিয়ে আশেপাশে যে গ্রামাঞ্চলে যে সবজি, মাছ, চাল উৎপাদন হয়েছে এগুলোই আমরা খাচ্ছি, একদম প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক খাবার। শেষ আমাদের দুপুরে খাওয়া। দুপুরে খাওয়ার পরে আমরা এখন সবাই মিলে একটু রেস্ট নিব, আর এই টুকফাকের মধ্যে একটা সিনেমা দেখব। লাঞ্চের পরে আমরা সবাই মিলে একটা ডকুমেন্টারি ফিল্ম দেখলাম, ফিল্মটার নাম কোম্পানি দেশ। এই যে চারপাশে গ্রাম দখল করে বিভিন্ন কোম্পানি তাদের আগ্রাসন চালাচ্ছে, জমি দখল করছে, অনেক নিরীহ মানুষের জমি জোরপূর্বক দখল করছে, এরকম একটা টপিকস নিয়ে ছিল ডকুমেন্টারিটা। কি করো? কুস্তি, মারামারি? এই পড়ে যাও যদি। বক্সিং এটা শিখছো কোথায় তোমরা? টিভিতে। হ্যাঁ শোনো, রুল কি মানে যে হারবে সে চকলেট পাবে? তাহলে তো সবাই। ও আচ্ছা, আকাশ কালো হয়ে আসতেছে, আকাশে মেঘ জমছে, যদি বৃষ্টি নামে তাহলে আসলে এই পরিবেশে বৃষ্টিটা উপভোগ করা হবে। ওয়াও, অবশেষে রূপগাঁওয়ে বৃষ্টি দেখা হলো। বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকে বৃষ্টি পড়তেছে। আহ সুন্দর না? দূরে রূপগাঁও দেখা যাচ্ছে, মাঝখানে একটা বিলের মতো, তার এপাশে এসে আমি বসেছি।
তো আজকে কিছুক্ষণ মেঘ থাকছে, কিছুক্ষণ বৃষ্টি, কিছুক্ষণ আবার শরতের মতো ঝকঝকে আকাশ। তো সব মিলিয়ে আসলে এরকম একটা গ্রামীণ পরিবেশে সব কিছুর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। অসাধারণ লাগছে, পুরো সারাটা দিন অসাধারণ কাটছে। আর এইখানে প্রচুর পাখি, বিকেলবেলার রৌদ্র একেবারে গায়ে এসে পড়েছে, যেটাকে বলে সোনালি রোদ। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখন আমরা চলে যাব। আজকে সারাটা দিন রূপ গাইছিলাম, ছিলেন আপনারাও দেখেছেন, রূপ গাওটা তার নামের মতোই সুন্দর। আপনারা চাইলেও আসতে পারেন, আমি নিশ্চয়ই আরও একবার আসব। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, টাটা।